5 সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে 41 জন নেতাকর্মী দলীয় ফর্ম সংগ্রহ করেন। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে সর্বাধিক 17 জন আগ্রহী ছিলেন। এ সিটিতে সেখানকার সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে দলের মনোনয়ন দেওয়া হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানকে। তাকে মনোনয়ন দেয় আরেক মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হন কিনা তা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। আর গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণার পর জাহাঙ্গীর আলম নিজেও বলেছেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও জনগণ যদি চায় তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে তিনি ভোটের লড়াইয়ে থাকবেন। এমন পরিস্থিতিতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেই পুরনো জাহাঙ্গীর খেলা শুরুর আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও গাজীপুরের স্থানীয় কিছু নেতা মিলে এই খেলার মাধ্যমে নিজেদের শক্তির জানান দিতে চান। দেশ রূপান্তরের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন প্রভাবশালী নেতা ও জাহাঙ্গীরের শত্রু মিত্ররা সবাই একাট্টা হয়ে জাহাঙ্গীর খেলা শুরুর ছক সাজাচ্ছেন, আর এ খেলার সুফল কুফল নিয়ে চলছে বিস্তর গবেষণা। এরই মধ্যে ঢাকার আওয়ামী লীগ 3 প্রভাবশালী নেতার বাসায় জাহাঙ্গীর একাধিকবার ঢুঁ মেরে আলোচনা সেরে গেছেন। গতকাল সোমবার পুরো দিনই তিনি ঢাকায় অবস্থান করেন। কেন্দ্রীয় বিভিন্ন নেতার সঙ্গে দেখা করে নিশ্চিত হতে হয়েছে যে নির্বাচনে প্রার্থী হলে হামলা মামলা বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তাকে হতে হবে কিনা, আর প্রার্থী হলে দল ও সরকার থেকে ঝামেলার মুখে পড়তে হবে না এমন নিশ্চয়তা পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে লড়াই করবেন। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা ঘোষণার জন্য হাতে সময় থাকায় আরও কয়েকদিন এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে ভেবে চিনতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে এই প্রতিবেদক তার পরিচয় উল্লেখ করে কল করার কারণ জানিয়ে বার্তা পাঠালেও সাড়া পাওয়া যায়নি তার। জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ এক আওয়ামী লীগ নেতা দেশ রূপান্তরকে বলেন, তিনি দলীয় পদের চেয়ে মেয়র পদের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি আছেন। তার আত্মবিশ্বাস, প্রচারণায় বের না হয়েও মেয়র নির্বাচিত হবেন। হামলা মামলার শিকার না হয়ে শুধু দল থেকে বহিষ্কারের মতো পদক্ষেপ নিলেও ভোটের মাঠে থাকবেন জাহাঙ্গীর। তারা বলেন, জাহাঙ্গীর খেলা বলতে 2013 সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচন ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে আজমতুল্লাহ খানকে হারানো হয়েছিল। তখন মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক তুলে দেয় আজমতকে। তাতেই বেঁকে বসেন জাহাঙ্গীর অনুসারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ এবং তাদের অনুসারী ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতারা, যারা জাহাঙ্গীরের কাছ থেকে সুফল ভোগী। এ অনুসারীদের চাপে পড়ে জাহাঙ্গীর খেলা শুরু সেই নির্বাচনে। তিনি কাগজে কলমে স্বতন্ত্র প্রার্থী থাকলেও মুখে ঘোষণা দিয়েছিলেন প্রার্থী হিসেবে না থাকার। এবারও একই খেলা, একই ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে জাহাঙ্গীর সিন্ডিকেট। গাজীপুর আওয়ামী লীগের একটি অংশ চায় জাহাঙ্গীর খেলার মধ্যে দিয়ে আজমত পরাজিত হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হবে এবং ওই দোষে দুষ্ট হয়ে জাহাঙ্গীর আলমেরও রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু হবে। এই হিসাব থেকেও গাজীপুরের প্রভাবশালী নেতারা তার সঙ্গে জোট বেঁধেছেন।